আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনভেস্টিগেট দ্য ইরেগুলারিটিস ইন খুশ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রজেক্ট এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেইজেস ব্যবহার করা হয়েছে সেগুলো আমি বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স দেখুন এই এডিটোরিয়ালে শিরোনামটি লেখা হয়েছে ইনভেস্টিগেট দ্য ইরেগুলারিটিস ইন খুশ্চিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রজেক্ট এটি ইমফারেটিভ সেন্টেন্স কারণ ভার্ভ দিয়ে শুরু হয়েছে ইনভেস্টিগেট যার অর্থ হচ্ছে তদন্ত করা আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য আমরা বাংলা করব। তদন্ত করুন দ্য ইরেগুলারিটিস ইরেগুলারিটিস যার অর্থ হচ্ছে অনিয়ম তাহলে অনিয়মগুলোকে তদন্ত করুন ইন কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রজেক্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রকল্পে যে ইরেগুলারিটিস হয়েছে যে অনিয়মগুলো হয়েছে সে অনিয়মগুলোকে ইনভেস্টিগেট করুন অথবা তদন্ত করুন এটি হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম নেক্সট ফলো দ্য ফিএমস ডিরেক্টিভস ফলো এটিও ভার্ড দিয়ে শুরু হয়েছে সেজন্য এটিও ইম্পারেটিভ সেন্টেন্স ফলো মেনে চলুন ফলো মানে মেনে চলা কোনো কিছু মেনে চলা অথবা কোনো কিছু অনুসরণ করা তো বলা হচ্ছে ফলো দ্য পিএমস ডিরেকটিভস প্রধানমন্ত্রীর ডিরেকটিভস অর্থাৎ নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোকে ফলো করুন অর্থাৎ মেনে চলুন নেক্সট উই অ্যাপ্রিসিয়েট দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেকশন টু দ্য অথরিটিজ কনসার্নড টু ইনভেস্টিগেট দ্য ডিলেই অ্যান্ড কস্ট হাইক দ্য কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনস্ট্রাকশন প্রজেক্ট অ্যান্ড ঠেক ডিপার্টমেন্টাল অ্যাকশন এগেনস্ট দোজ রেসপন্সিবল বড় সেন্টেন্স এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে উই অ্যাপ্রিসিয়েট এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স অ্যাপ্রিসিয়েট যার অর্থ হচ্ছে প্রশংসা করা আর প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হওয়ার কারণে আমরা বাংলায় অনুবাদ করবো এরকম যে উই অ্যাপ্রিসিয়েট আমরা প্রশংসা করি আপনি সেন্সে প্রশংসা করিতেছি বা প্রশংসা করছি সেটিও বলতে পারেন তাহলে উই অ্যাপ্রিসিয়েট আমরা প্রশংসা করি দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেকশান টু দ্য অথরিটিস কনসার্ন তো প্রধানমন্ত্রীর নির্দেশনা বা প্রধানমন্ত্রীর ডিরেকশনকে আমরা প্রশংসা করি টু দ্য অথরিটিস কনসার্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর যে ডিরেকশন সেটাকে আমরা প্রশংসা করি কি ডিরেকশন এখানে বলা হচ্ছে টু ইনভেস্টিগেট দ্য ডিলেই অ্যান্ড কস্ট হাইক ইন দ্য কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনস্ট্রাকশন প্রজেক্ট বলা হচ্ছে টু ইনভেস্টিগেট উদ্দেশ্য বোঝা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান যার অর্থ হচ্ছে বা বেইস ফর্ম টু প্লাস বেইস ফর্ম ভার্ভ যার হচ্ছে কোনো কিছু করতে তা টু ইনভেস্টিগেট তদন্ত করতে দ্য ডিলেই বিলম্ব অ্যান্ড কস্ট হাইক খরচ বৃদ্ধি বিলম্ব এবং খরচ বৃদ্ধিকে ইনভেস্টিগেট করতে কোথায় ইন দ্য কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনস্ট্রাকশন প্রজেক্ট তো কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণ যে প্রকল্প এই প্রকল্পে যে খরচ বৃদ্ধি এবং বিলম্ব হয়েছে সেটাকে ইনভেস্টিগেট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর যে ডিরেকশন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটাকে আমরা প্রশংসা করি আরেকটু বলা হচ্ছে আরেকটু নির্দেশনা রয়েছে অ্যান্ড দিয়ে বলা হচ্ছে অ্যান্ড টেক ডিপার্টমেন্টাল অ্যাকশন অ্যাগেনস্ট দোজ রেসপন্সিবল তার অর্থ হচ্ছে অ্যান্ড এবং এখানে টেক অর্থাৎ হচ্ছে গ্রহণ করা আর টু এখানে সাইলেন্ট অবস্থায় রয়েছে এখানে টু একবার দেওয়া হয়েছে সেজন্য অ্যান্ডের পরে আর টু দেওয়া হয়নি তো আমরা ধরে নেবো টু টু টেক গ্রহণ করতে কি গ্রহণ করতে ডিপার্টমেন্টাল অ্যাকশন বিভাগীয় পদক্ষেপ বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে এগেনস্ট দোজ রেসপন্সিবল এখানে দেখুন দোজ রেসপন্সেবল রাখা হয়েছে রেসপন্সিবল অর্থ হচ্ছে দায়ী আর দোজ রেসপন্সিবল মানে যারা দায়ী দোজ হু আর তাকে সাইলেন্ট রাখা হয়েছে হু আর রেসপন্সিবল ছিল কিন্তু হু আরটাকে এখানে সাইলেন্ট রাখা হয়েছে হু আর রেসপন্সিবল মানে যারা দায়ী আর দোজ হু আর রেসপন্সিবল মানে যারা দায়ী তাদের বিরুদ্ধে তাহলে এই হু আর রেসপন্সিবল এটা অ্যাজেকটিভ ক্লজ কিন্তু আপনারা জানেন যে অ্যাজেকটিভ ক্লজকে শুধু ফ্রে শুধু অ্যাজেক্টিভ দিয়েও প্রকাশ করা যেতে পারে সেজন্য বলা হচ্ছে যে দোজ রেসপন্সিবল মানে দোজ হু আর রেসপন্সিবল যারা দায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল যে নির্মাণ প্রকল্পে বিলম্ব এবং খরচ বৃদ্ধিকে ইনভেস্টিগেট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর যে ডিরেকশন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইট ইজ ইন্ডিড

ইট ইজ ইন ডিড ফ্রাস্ট্রেটিং ফ্রাস্ট্রেইটিং যার অর্থ হচ্ছে দুঃখজনক বা হতাশাজনক আর ইন ডিড অর্থ হচ্ছে আসলেই বা প্রকৃতপক্ষে বলেছে ইট ইজ ইন ডিড ফ্রাস্ট্রেটিং এটা সত্যি বা এটি আসলেই হতাশাজনক বা এটি আসলেই দুঃখজনক ফর বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক সরকার এবং জনগণ উভয়ের জন্যই এটি সত্যি দুঃখজনক টু সি এখানে টু সি হবে দেখা কি দেখা হাউ মেনি সাস ডেভেলপমেন্ট প্রজেক্টস কতগুলো এমন উন্নয়ন যে প্রকল্প তো এটা দেখা যে কতগুলো এমন সাস অর্থাৎ এমন আর হাউ মেনি কতগুলো সাস এমন ডেভেলপমেন্ট প্রজেক্টস উন্নয়ন প্রকল্প কতগুলো এমন উন্নয়ন প্রকল্প উইচ কুড মেক আ হিউজ ডিফারেন্স টু দ্য পিপুল যেটি জনগণের যেটি জনগণের কাছে খুবই ভালো প্রভাব ফেলতে পারত এই এটার অর্থ হচ্ছে এটা এখন উইচ এর দেখুন কমা ব্যবহার করা হয়েছে এবং এখানে শেষ করা হয়েছে এটা কিন্তু অ্যাজেক্টিভ ক্লজ কারণ এই ক্লজটা কমার মধ্যে ব্যবহার করা হয়েছে সেজন্য এটি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ কারণ এই প্রজেক্ট সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেজন্য কমার মধ্যে রাখা হয়েছে যে এই প্রজেক্টস যেগুলো যে উন্নয়ন যে প্রকল্প এই প্রকল্প কিন্তু যেটি জনগণের কাছে ব্যাপক ভালো প্রভাব ফেলতে পারত সেটা গেট আননেসেসারিলি ডিলেইড আননেসেসারিলি আর আননেসেসারিলি অর্থ হচ্ছে অহেতুক আর গেট ডিলেইড অর্থ হচ্ছে বিলম্বিত হওয়া তাহলে এখান থেকে কিন্তু সম্পর্ক এখানকার আর এই অংশটুকু প্রজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে যে যেটা অহেতুক বিলম্বিত হয় প্রেজেন্ট ইনফিনিটেন্স গেট মানে এখানে হয় হওয়া তাহলে গেট ডিলেইড বিলম্বিত হয় আর গেট আননেসেসারি ডিলেইড যেটা অহেতুক বিলম্বিত হয় উইথ দেয়ার কস্টস এস্ক্যালেটিং তাদের এই মূল্য এস্কালেট অর্থ হচ্ছে ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া আর কস্ট এস্ক্যালেটিং অর্থাৎ খরচ বৃদ্ধি খরচ ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে এটি অহেতুকভাবে বিলম্বিত হয় বা অহেতুক বিলম্বিত হয় কিসের কারণে বলা হচ্ছে ডিউ টু ইনএফিশিয়েন্সি অ ইরেগুলারিটিস ডিউ টু অর্থ হচ্ছে কারণে আর ইনএফিসিয়েন্সি অর্থ হচ্ছে অদক্ষতা আর ইরেগুলারিটিস অর্থ হচ্ছে অনিয়ম তাহলে অদক্ষতা এবং অনিয়মের কারণে ধাপে ধাপে যে খরচ বৃদ্ধি এই বৃদ্ধিটা অহেতুকভাবে বিল অহেতুক বিলম্বিত হয় অহেতুক বিলম্বিত হয় এই যে এমন উন্নয়নমূলক কতগুলো প্রকল্প রয়েছে যেগুলো এরকম অহেতুকভাবে বিলম্বিত হয় আর এই প্রকল্পের কথা বলা হচ্ছে যে যেটি আসলে জনগণের কাছে ব্যাপক কল্যাণকর প্রভাব ফেলতে পারত এই বিষয়টি দেখা সরকারের জন্য এবং জনগণের জন্য সত্যি হতা খুবই হতাশাজনক অথবা খুবই দুঃখজনক তো এখানে একটি ফ্রেজ ব্যবহার করা হয়েছে মেক আ হিউজ ডিফারেন্স এই ফ্রেজটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই ভিওয়ার্স দেখুন এটা হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি মেক আ ডিফরেন্স যার অর্থ হচ্ছে টু হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট ইফেক্ট অন সামথিং স্পেশালি আ গুড ইফেক্ট অর্থ হচ্ছে কোনো কিছুর উপর খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা বিশেষ করে ভালো কোনো প্রভাব সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মেক আ ডিফরেন্স যেমন এখানে বলা হচ্ছে দ্য স্কিম উইল সার্টেনলি মেক আ ডিফারেন্স টু দ্য ওয়ে আই ডু মাই জব বলা হচ্ছে এই যে স্কিম সেটি নিশ্চিতভাবেই একটি ভালো প্রভাব ফেলবে যেভাবে আমি আমার জবটা করি তো মেক আ ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছেন ভালো কোনো প্রভাব ফেলা সেটাই হচ্ছে মেক আ ডিফারেন্স আমি এই অংশটুকু আরেকবার বলতে চাই যে এটা কি বোঝাচ্ছে ভিউয়ার্স দেখুন এটি বোঝাচ্ছে যে এটা সত্যি সরকার এবং জনগণের জন্য হতাশাজনক এই বিষয়টি দেখা যে কতগুলো এরকম উন্নয়ন প্রকল্প যেটি জনগণের কাছে অনেক ভালো প্রভাব ফেলতে পারত সেটা কতগুলো এরকম প্রকল্প অহেতুক বিলম্বিত হয় তাদের ধাপে ধাপে খরচ বৃদ্ধি সহ অদক্ষতা এবং অনিয়ম অনিয়মের কারণে অদক্ষতা এবং অনিয়মের কারণে কতগুলো এরকম পদক্ষেপ ধাপে ধাপে খরচ বৃদ্ধিসহ বিলম্বিত হয় এই বিষয়টি এই বিষয়টি দেখা সরকার এবং জনগণের জন্য খুবই অথবা সত্যিই হতাশাজনক বা দুঃখজনক আশা করি বুঝতে পেরেছেন নেক্সট অ্যাকর্ডিং টু আ রিপোর্ট এইট ইয়ার্স আফটার গেটিং দ্য গভর্নমেন্টস অ্যাপ্রুভাল টু সেট আপ দ্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দ্য ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস দ্য প্রজেক্টস ইমপ্লিমেন্টিং এজেন্সি কুড নট মেক মাস প্রোগ্রেস ইন কমপ্লিটিং ইট এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট একটি প্রতিবেদন অনুসারে বা প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদন থেকে জানা যায় যে এরকম বলতে পারেন এইট ইয়ার্স আফটার গেটিং দ্য গভর্নমেন্টস অ্যাপ্রুভাল টু সেট আপ দ্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলা হচ্ছে যে এই মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রতিষ্ঠা করতে সরকারের অনুমোদন পাওয়া অনুমোদন পাওয়ার আট বছর পর দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস দ্য প্রজেক্টস ইমপ্লিমেন্টিং এজেন্সি এই স্বাস্থ্য পরিষেবার যে মহাপরিচালক এবং এই প্রজেক্টের প্রজেক্ট বাস্তবায়নকারী যে এজেন্সি সেই এজেন্সিটা কুড নট মেক মাস প্রগ্রেস কুড নট মেক করতে পারে নাই মাস প্রোগ্রেস অনেক অগ্রগতি করতে পারে নাই ইন কমপ্লিটিং ইট এটা সম্পূর্ণ করাই অনেক অগ্রগতি করতে পারে নাই আশা করি বুঝতে পেরেছেন অল দো দ্য প্রজেক্ট উইচ স্টার্টেড ইন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ ওয়াজ সাপোজ টু বি complete by ডিসেম্বর 2014 only 34% of the work was completed till December 2019 ডিসেম্বর টু এই সেন্টেসটি বোঝাচ্ছে দেখুন অল দিয়ে শুরু হয়েছে দো অথবা অল দিয়ে শুরু হলে বাংলা হবে যদিও আর এই কমা অর্থ হয়ে যাবে তবুও বলা হচ্ছে অল যদিও দ্য প্রজেক্ট এই প্রকল্পটা উইচ স্টার্টেড ইন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ এখানেও কমার মধ্যে ব্যবহার করা হয়েছে এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে সুতরাং এটি হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলা হচ্ছে যদি এই প্রকল্প যেটা জানুয়ারিতে শুরু হয়েছিল এই প্রকল্প সম্পর্কে একটু এক্সট্রা তথ্য কমার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে যদি এই প্রকল্পটা যেটা জানুয়ারিতে শুরু হয়েছিল। সেটা ওয়াজ সাপোজ টু বি কমপ্লিট সাপোজ টু কোনো কিছু করার কথা আর বি সাপোজ টু মানে কোনো কিছু করার কথা আর ওয়াজ সাপোজ টু বি কমপ্লিট মানে সম্পূর্ণ হওয়ার কথা বি হওয়া সেজন্য ওয়াজ সাপোজ টু বি হওয়ার কথা ছিল কমপ্লিট মানে সম্পূর্ণ হওয়ার কথা ছিল বা শেষ হওয়ার কথা ছিল বাই ডিসেম্বর টু তো দু সালে ডিসেম্বর মাস ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের আগেই শেষ হওয়ার কথা ছিল এখানে বাই ব্যবহার করা হয়েছে যেন বাই ব্যবহার করা হয়েছে যখন কখনো ডিসেম্বর যেন পার না হয় সেরকম সেন্সে ব্যবহার করা হয়েছে যে বাই ডিসেম্বর টু থাউজেন্ড সালে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল বা সম্পূর্ণ হওয়ার কথা ছিল তবুও এখানে কমা অর্থ হয়ে যাবে তবুও অনলি থার্টি ফোর পারসেন্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড তবুও এই কাজের চৌত্রিশ শতাংশ ওয়াজ কমপ্লিটেড সম্পূর্ণ করা হয়েছিল পাস্ট ইন প্যাসিভ ওয়াজ কমপ্লিটেড সম্পূর্ণ করা হয়েছিল টিল ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন তো এই দুহাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত টিল মানে এখানে পর্যন্ত আর টিল ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত এই কাজের মাত্র চৌত্রিশ শতাংশ কাজ সম্পূর্ণ করা হয়েছিল তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যদিও এই প্রকল্পটা যেটা দু সালে জানুয়ারিতে শুরু হয়েছিল সেটা ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল কোনোভাবে ডিসেম্বর পার হবে না কি দুই হাজার চোদ্দো সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল তবুও এই কাজের মাত্র চৌত্রিশ শতাংশ সম্পূর্ণ করা হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত নেক্সট মিন ওয়াইল দ্য কস্ট অব দ্য প্রজেক্ট মোর দেন ডাবল বাই দ্য এন্ড অব টু থাউজেন্ড নাইনটিন এখানে বলা হচ্ছে যে ইতিমধ্যে ইতি ইতিমধ্যে মিন ওয়াইল ইতিমধ্যে দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট এই প্রকল্পের যে খরচ খরচটা মোর দ্যান ডাবলড দ্বিগুণিরও বেশি হয়ে গিয়েছিল ডাবল মানে এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে দ্বিগুণ হয়ে যাওয়া আর মোর দ্যান ডাবলড মানে দ্বিগুণিরও বেশি হয়ে গিয়েছিল বাই দ্য এন্ড অব টু থাউজেন্ড নাইনটিন দু উনিশ সালের মধ্যেই দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল বাই দ্য এন্ড অফ মানে উনিশ সাল পার হবে না সেজন্য ব্যবহার করেছে বাই দ্য এন্ড অফ মানে উনিশ সালের মধ্যেই দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল এই প্রকল্পের যে খরচ নেক্সট তারপরে বলা হচ্ছে নাও দ্য ডিজিএইসএস হ্যাজ এগেইন শট অ্যাপ্রুভাল ফর আ হাইক ইন প্রজেক্ট কস্ট অ্যাজ ওয়েল এজ দ্য এক্সটেনশন অব দ্য লাইন তো নাও এখন ডিজিআইসেস হ্যাজ এগেইন শর্ট ডিজিআইসেস আবার সিক অ্যাপ্রুভাল অর্থচ অনুমোদন চাওয়া ডিজিআইসেস আবার অনুমোদন চেয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স সেজন্য হ্যাভ হ্যাজ আর পাস্ট শর্ট তো হ্যাজ এগেইন শর্ট আবার চেয়েছে অ্যাপ্রুভাল অনুমোদন চেয়েছে আ হাইক ইন প্রজেক্ট এই প্রকল্পে খরচ বৃদ্ধির জন্য অনুমোদন চেয়েছে মানে প্রজেক্ট কস্ট প্রকল্পের যে খরচ এর যে হাইক বৃদ্ধির অনুমোদন চেয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সটেনশন অব দ্য ডেড লাইন এবং এই সময়সীমার বৃদ্ধির জন্য যে অনুমোদন তারা চেয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেয়ার ওয়ার ভেরিয়াস কাইন্ডস অফ ইরিগুলারিটিস ইন দ্য প্রজেক্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং দেয়ারের ব্যবহার করা হয়েছে দেয়ার ওয়্যার ছিল যেহেতু ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ারের বাংলা করা যাবে না এইখান থেকে বাংলা করতে হবে দেয়ার ওয়্যার ছিল ভেরিয়াস কাইন্ডস অফ ইরেগুলারিটিস বিভিন্ন ধরনের অনিয়ম ছিল ইন দ্য প্রজেক্ট এই প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়ম ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু থেকেই শুরু থেকেই এই প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়ম ছিল রিপোর্টেডলি নো ফিজিবিলিটি স্টাডি ওয়াজ ক্যারিড আউট বিফোর ইট ওয়াজ অ্যাপ্রুভড এখানে বলা হচ্ছে রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী বা জানা যায় যে নো ফিজিবিলিটি টেস্ট ওয়াজ ক্যারিড আউট ক্যারি আউট মানে কোনো কিছু সম্পাদন করা বা কোনো কিছু করা বা কোনো কিছু চালানো তো বলা হচ্ছে যে প্রতিবেদন অনুযায়ী বা জানা যায় যে কোনো ফিজিবিলিটি টেস্ট পাস্ট নিফিন টেসে প্যাসিভ করা হয়েছে কোনো ফিজিবিলিটি স্টাডি কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি বা করা হয়েছিল না বিফোর ইট ওয়াজ অ্যাপ্রুভড এটা অনুমোদন করার আগে বা অনুমোদিত হওয়ার আগে এখানেও প্যাসিভ ফর্ম করা হয়েছে পাঁচটি নিফিনটেন্সের প্যাসিভ অ্যাপ্রুভ মানে অনুমোদন করা আর ইট ওয়াজ অ্যাপ্রুভড করা হয়েছে ওয়াজ ওয়ার ভার্ভের ফার্স্ট পারিসেবল ফর্ম তো বিফোর ইট ওয়াজ অ্যাপ্রুভড যার অর্থ হবে যে এটি অনুমোদন করার আগে কোনো ফিজিবিলিটি টেস্ট করা হয়েছিল না বা কোনো ফিজিবিলিটি কোনো ফিজিবিলিটি স্টাডি চালানো হয়েছিলো না এখন দেখুন এই ফিজিবিলিটি স্টাডি কি। ভিউয়ার্স এটা হচ্ছে উইকিপিডিয়া ফিজিবিলিটি স্টাডি যার অর্থ হচ্ছে ফিজিবিলিটি স্টাডি ইজ অ্যান অ্যাসেসমেন্ট অব দ্য প্র্যাকটিক্যালিটি অব আ প্রোপোজড প্রজেক্ট অ সিস্টেম এর অর্থ হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে কোনো প্রস্তাবিত প্রকল্প বা সিস্টেমের যে বাস্তব অবস্থার যে যাচাই বা নিরূপণ মানে কতটুকু কাজ হয়েছে বাস্তবে সেটাকে যাচাই করাই হচ্ছে ফিজিবিলিটি স্টাডি আশা করি বুঝতে পেরেছেন কোনো প্র্যাকটিক্যালিটির যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি তো এখানে এই ফ্রেজটি ব্যবহার করাছে ফিজিবিলিটি স্টাডি দেয়ার ওয়ার অ্যালিগেশন অব ইউজিং ব্যাম্বু অ্যান্ড উড ইনস্টেড অব স্টিল ফর কনস্ট্রাক্টিং ওয়ান অফ দ্য বিল্ডিংস বলা হচ্ছে যে দেয়ার ওয়্যার ছিল আবার ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ারের বাংলা করবো না আমরা ওয়ার থেকে বাংলা করবো দেয়ার ওয়্যার অ্যালিগেশনস অভিযোগ ছিল অ্যালিগেশনস যার অর্থ হচ্ছে অভিযোগ আর অ্যালিগেশনস অভিযোগ ছিল অব ইউজিং ব্যবহার করার অব ইউজিং ব্যবহার করার র চলে আসবে অব রয়েছে ভারতের সাথে আইএনজি তাহলে ব্যবহার করার অভিযোগ ছিল কৃষি কী ব্যবহার করার অভিযোগ ছিল অব ইউজিং ব্যাম্বু বাঁশ অ্যান্ড উড বাঁশ এবং কাঠ ব্যবহার করার অভিযোগ ছিল ইনস্টেড অব স্টিল স্টিলের পরিবর্তে ইনস্টেড অব যার অর্থ হচ্ছে কোনো কিছুর পরিবর্তে ইনস্টেড অব স্টিল স্টিলের পরিবর্তে বাঁশ এবং কাঠ ব্যবহার করার অভিযোগ ছিল ফোকানস ট্র্যাকটিং ওয়ান অফ দ্য বিল্ডিংস এই বিল্ডিং এই বিল্ডিংগুলোর একটি বিল্ডিংয়ে বিল্ডিং নির্মাণ করার জন্য স্টিলের পরিবর্তে বাঁশ এবং কাঠ ব্যবহার করার অ্যালিগেশন ছিল অভিযোগ ছিল নেক্সট দ্য ডেথ অব আ ওয়ার্কার ওয়াজ অলসো রিপোর্টেড আফটার এ পোর্শন অব অ্যান আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কল্যাপসড অন হিম বলা হচ্ছে দ্য ডেথ মৃত্যু অব আ ওয়ার্কার একজন শ্রমিকের মৃত্যু ওয়াজ অলসো রিপোর্টেড একজন শ্রমিকের মৃত্যু রিপোর্ট করা হয়েছিল মানে শ্রমিকের মৃত্যু এর বিষয়ে প্রতিবেদন করা হয়েছিল আফটার আ পোর্শন অব অ্যান আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কল্যাপসড অন হিম আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অর্থ হচ্ছে নির্মাণাধীন ভবনের একটি পোর্শন একটি অংশ কল্যাপসড অন হিম তার উপরে ধসে পড়ার পর যে একজন শ্রমিকের মৃত্যু সেই বিষয়টিও রিপোর্ট করা হয়েছিল পাস্ট ইন ওয়াজ অলসো রিপোর্টেড আর এটা হচ্ছে অর্থ অর্থসে ধসে পড়া আর কল্যাপস অন সামবডি মানে কারোর উপর ধসে পড়া তাহলে একজন শ্রমিকের মৃত্যুও রিপোর্ট করা হয়েছিল যে তার উপরে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি অংশ তার উপরে ধসে পড়ার পর সেই শ্রমিকের মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর বিষয়টি রিপোর্ট করা হয়েছিল নেক্সট অলদো দ্য মেডিক্যাল কলেজ হ্যাজ বিন অ্যাডমিটিং ফিফটি স্টুডেন্টস এভরি ইয়ার সিন্স টু থাউজেন্ড টুয়েলভ ইটস অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস আর বিং হেলড ইন আদার বিল্ডিংস উইদাউট এনি মেডিকেল ইকুইপমেন্ট তো দেখুন এই সেন্টটা অল দো দিয়ে শুরু হয়েছে যদিও আর এই কমা অর্থ হয়ে যাবে তবুও অল দো যদিও দ্য মেডিক্যাল কলেজ হ্যাজ বিন অ্যাডমিটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে যেহেতু সময় উল্লেখ রয়েছে সেজন্য আমরা চলমান বাংলা করব এরকম যে যদিও এই মেডিকেল কলেজ হ্যাজ বিন অ্যাডমিটিং ফিফটি স্টুডেন্টস পঞ্চাশ জন শিক্ষার্থীকে ভর্তি করিতেছে এভরি ইয়ার প্রতি বছর সিন্স টু থাউজেন্ড সাল থেকে এখানে সিন্স অর্থ হচ্ছে থেকে প্রেপজিশন সিন্স যার অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় থেকে তো দু সাল থেকে প্রতি বছর জন স্টুডেন্টস এই মেডিকেল কলেজ ভর্তি করিতেছে যদিও ভর্তি করিতেছে অর্থ হয়ে যাবে তবুও ইটস অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস তবুও এর যে একাডেমিক যে অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড সেগুলো আর বিং হেল্ড অনুষ্ঠিত হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হোল্ড মানে অনুষ্ঠিত করা আর হোল্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে হোল্ড হেল্ড হেল্ড বলা হচ্ছে যে ইটস অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস আর বিং হেল্ড এর যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসগুলো অনুষ্ঠিত হচ্ছে ইন আদার বিল্ডিংস অন্য ভবনগুলোতে উইদাউট এনি মেডিকেল ইকুইপমেন্ট কোনো মেডিকেল সরঞ্জাম বা কোনো মেডিকেল যে ইকুইপমেন্ট সেটা ছাড়াই অন্য ভবনগুলোতে এর অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটিস অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটা বোঝাচ্ছে যে সম্পূর্ণ শ্রেণটা বোঝাচ্ছে এরকম যে যদিও মেডিকেল এই মেডিকেল কলেজ দু হাজার বারো সাল থেকে প্রতি বছর পঞ্চাশ জন স্টুডেন্টস ভর্তি করিতেছে তবুও এর যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কোনো মেডিকেল ইকুইপমেন্ট ছাড়াই অন্যান্য ভবনে অনুষ্ঠিত হচ্ছে নেক্সট ওয়েন টাইম অ্যান্ড কস্ট ওভার রানস ইন ডেভেলপমেন্ট প্রজেক্টস কস্ট বাই কারাপশন হ্যাভ বিকাম অলমোস্ট আ নর্ম ইন দ্য কান্ট্রি দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেক্টিভস টু ইনভেস্টিগেট দ্য অ্যানামালিজ ইন দিস পার্টিকুলার প্রজেক্ট ইজ অ্যাপ্রিসিয়েবল এসএনএসটি বড় এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ওয়েন টাইম অ্যান্ড কস্ট ওভার রানস ভিউর দেখুন এখানে ওভার রানস ব্যবহার করা হয়েছে এখানে ওভার রানস মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি নির্দিষ্ট সময়ের ছাড়াও যে বৃদ্ধি কোনো খরচ অথবা সময় সেটাকে ওভার রান এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এই শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই ভিউরে দেখুন এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি ওভার রান যার ফিনিশিং টাইম অর আ কস্ট দ্যাট কন্টিনিউস পাস্ট অ্যান্ড ইন্টেন্ডেড লিমিট অর্থাৎ একটা নির্ধারিত বা একটা প্রজেক্টের টাইম বা একটা নির্দিষ্ট সময়ের বাইরেও যদি কোনো ফিনিশিং টাইম অথবা কোনো খরচ যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে ওভাররান তো দেখুন এখানে এই ওভার রান শব্দটি ব্যবহার করা হয়েছে বৃদ্ধি বলতে পারি আমরা বলা হচ্ছে যে ওয়েন টাইম অ্যান্ড কস্ট রানস ইন ডেভেলপমেন্ট প্রজেক্টস কস্ট বাই খারাপশান যখন সময় এবং খরচ বৃদ্ধি বা নির্দিষ্ট সময়ের পরেও যখন চলে এরকম পরিস্থিতি আর কি ইন ডেভেলপমেন্ট প্রজেক্টস কস্ট বাই খারাপশান দুর্নীতি দ্বারা সৃষ্ট উন্নয়ন প্রকল্পে যখন সময় এবং খরচ বৃদ্ধি হ্যাভ বিকাম হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ বিকাম হয়েছে অলমোস্ট নর্ম অলমোস্ট একটি নিয়ম হয়ে গিয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সের জন্য হ্যাভ বিকাম মানে হয়েছে অলমোস্ট নর্ম ইট প্রায় একটি নিয়মই হয়ে গিয়েছে ইন দ্য কান্ট্রি দেশে যখন নিয়মই হয়ে গিয়েছে ক্ষমা অর্থ হয়ে যাবে তখন যখন দিয়ে শুরু হয়েছে কমা অর্থ তখন দ্য প্রাইম মিনিস্টার্স ডিরেকটিভস টু ইনভেস্টিগেট দ্য অ্যানামালিজ ইন দিস পার্টিকুলার প্রজেক্ট ইজ অ্যাপ্রিসিয়েবল বলেছে তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা এই যে অ্যানামালিজ রয়েছে এই যে অনিয়ম রয়েছে এই অনিয়ম ইন দিস পার্টিকুলার প্রজেক্ট এই নির্দিষ্ট প্রকল্পে যে অনিয়ম এই অনিয়মগুলোকে তদন্ত করতে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটা প্রশংসনীয় অ্যাপ্রিসিয়েবল অর্থাৎ প্রশংসনীয় তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে যখন সময় এবং খরচ বৃদ্ধির বিষয়টা নির্দিষ্ট সময়ের পরেও যখন যে কাজটা চলছে আর কি সময় এবং খরচ বেড়েই যাচ্ছে এই বিষয়টি যখন দুর্নীতি দ্বারা সৃষ্ট উন্নয়ন প্রকল্পে এটা যখন একটি প্রায় একটি নিয়মই হয়ে গিয়েছে দেশে ঠিক সেই মুহূর্তে বা ঠিক তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা এই গুলো এই পার্টিকুলার প্রজেক্টে এই সুনির্দিষ্ট বা এই নির্দিষ্ট প্রকল্পে যে অনিয়ম সেই অনিয়মগুলোকে তদন্ত করার যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বা নির্দেশনা সেটা প্রশংসনীয় আশা করি বুঝতে পেরেছেন উই হোপ দিস উইল গিভ আ সিগন্যাল টু আদার প্রজেক্ট অথরিটিস দ্যাট শুড অলসো ইমপ্লিমেন্ট দেয়ার প্রজেক্টস ইন টাইম অ্যান্ড উইদাউট ইনক্রিজিং দ্য প্রজেক্ট কস্ট বলেছে উই হোপ আমরা আশা করি দিস উইল গিভ আ সিগন্যাল এটা একটা সিগন্যাল দিবে সংকেত দেবে টু দ্য আদার প্রজেক্ট অথরিটিস অন্যান্য প্রকল্পের যে কর্মকর্তা রয়েছে তাদের প্রতি একটি হুঁশিয়ারি বা একটা সিগন্যাল একটা সংকেত দেবে দ্যাট অলসো শুড ইমপ্লিমেন্ট আদার প্রজেক্টস ইন টাইম অ্যান্ড উইদাউট ইনক্রিজিং দ্য প্রজেক্ট কস্ট যেটা যে অথরিটিসরা অথরিটিসদের করা উচিত যেটা সংকেত দেবে অথরিটির কাছে যে তাদের করা উচিত তাদের বাস্তবায়িত করা উচিত শুড অলসো ইমপ্লিমেন্ট সুর হচ্ছে উচিত আর ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়িত করা তাদেরও বাস্তবায়িত করা উচিত অন্য প্রকল্পের যারা অথরিটিস তাদেরও বাস্তবায়িত করা উচিত দেয়ার প্রজেক্টস তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত করা উচিত ইন টাইম সময় মতো প্রকল্পগুলো বাস্তবায়িত করা উচিত অ্যান্ড উইদাউট ইনক্রিজিং দ্য প্রজেক্ট কস্ট এবং এই প্রকল্পের যে ব্যয় খরচ এই খরচ বৃদ্ধি করা ছাড়াই এবং সময় মতোই তাদের প্রকল্প যে বাস্তবায়িত করা উচিত তাদের প্রতি এটি একটি সিগন্যাল দেবে এটাই আমরা আশা করি নেক্সট

কে যদি ইন দ্য ডেভেলপ ইন আওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টস আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতি এবং অনিয়মকে যদি ক্যান বি চেকড প্যাসিভ ফর্ম করা হয়েছে মডেল ওয়ার্ভের সেজন্য ক্যানের পর বি ওয়ার্ভের পাস্ট পারিসিবল ফর্ম করা হয়েছে যদি দুর্নীতি এবং অনিয়মকে আমাদের প্রকল্পগুলোতে এই দুর্নীতি এবং অনিয়মগুলোকে যদি চেকড করা যায় অর্থাৎ যদি দমন করা যায় থ্রু প্রপার মনিটারিং বাই দ্য গভর্নমেন্ট সরকারের দ্বারা যথাযথ তদারকি মাধ্যমে থ্রু মানে মাধ্যমে থ্রু প্রপার মনিটরিং যথাযথ তদারকির মাধ্যমে বাই দ্য গভর্নমেন্ট সরকার দ্বারা যথাযথ তদারকির মাধ্যমে যদি আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেই উন্নয়ন প্রকল্পগুলোতে যে দুর্নীতি এবং অনিয়মকে যদি দমন করা যায় চেক্ট করা যায় নিয়ন্ত্রণ করা যায় তবে আ হিউজ অ্যামাউন্ট অফ পাবলিক মানি ক্যান বি সেভ ত বিশাল পরিমাণ যে এই যে পাবলিক মানি সরকারি টাকা সেটা সেপ্ট করা যেতে পারে সেটা বাঁচানো যেতে পারে টু ডু দ্যাট সেটা করতে হলে দোজ হু আর ফাউন্ড টু বি ইনভলভ ইন ইরেগুলারিটিস মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল তো বলেছে টু ডু দ্যাট সেটা করতে হলে দোজ হু আর ফাউন্ড টু বি ইনভলভ যা যারাই যাদেরকে দেখা যায় মানে প্যাসিভ ফর্ম করা হয়েছে যাদেরকে দেখা যায় টু বি ইনভলভড ইন ইরিগুলারিটিস যাদেরকেই এই অনিয়মের মধ্যে জড়িত আছে বলে দেখা যায় তাদেরকেই মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল হোল্ড সামবডি অ্যাকাউন্টেবল কাউকে বিচার বিচারের মুখোমুখি করা সেটা হচ্ছে হোল্ড সাম্বডি অ্যাকাউন্টেবল কাউকে দায়ী করা বা বিচার করা তো যাদেরকেই অনিয়মের মধ্যে জড়িত আছে বলে দেখা যায় সেজন্য লেখা হয়েছে আর ফাউন্ড দেখা যায় টু বি ইনভলভড জড়িত আছে বলে দেখা যায় যারাই ইনরিগুলারিটিস অনিয়মের মধ্যে জড়িত আছে বলেই যাদেরকে দেখা যায় তাদেরকেই মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল ফার্ম করা হয়েছে মাস্ট বি হেল্ড অবশ্যই তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে বিচারের সম্মুখীন করতে হবে অবশ্যই তাদেরকে দায়ী করতে হবে বা অবশ্যই তাদেরকে বিচার করতে হবে তো সেটা করতে হলে এটাই করতে হবে আমি সেন্টার একবার বলি যে সেটা করতে হলেই যারা অনিয়মের মধ্যে জড়িত আছে বলে যাদেরকে ফাউন্ড করা যায় দেখা যায় তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতেই হবে বা তাদেরকে দায়ী করতেই হবে বা বিচারের মুখোমুখি করতেই হবে তো ভিউয়ার্স যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস